everyone, welcome back to my channel Jayeeta's Everyday. আর আজকে আমরা দুই দেবা মানে আমি দেবী ও দেবা দেবা দেবী মিলে একটা দারুন আউটফিট পরেছি। এই যে এই আউটফিটটা, তো বাবা মা নিচে নেমে গেছে। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা অনেকগুলো জায়গায় যাব। তো ফার্স্ট হয়তো চন্দনেশ্বর মন্দিরে যাব, সেকেন্ড তারপরে পরপর সব জায়গায় যাব। তো যাই হোক, আমরা দুজনে আউটফিট পরে রেডি হয়ে গেছি, ওরা অলরেডি নিচে চলে গেছে, আমরা এখানে ব্লগটা শুরু করছি। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক, দীঘা ডে টু। চলো। তো বিষয়টা হচ্ছে এরকম যে কালকে এত বৃষ্টি হয়েছিল, তো আমরা কোথাও সেভাবে যেতে পারিনি, আর আজকে আমরা যাব। তো রিক আর আমি এখন বেরোবো, আর বাকিরা সবাই নিচে আছে যেমনটা বললাম। ফার্স্টে আমরা যাব এখানেরই হোটেলের যে গাড়ি আছে সেইটা বুক করেছি, বুক করে এখন সবাই মিলে আমরা যাচ্ছি। ফার্স্ট যাব চন্দনেশ্বর, সেকেন্ড মনে হয় তালসারি, তারপর উদয়পুর, এরকম কয়েকটা প্লেস আমরা যাব। এগুলো আগেও এসেছি, বাট এখন আমি 5 বছর পরে এসেছি, তো এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে এভাবে যাচ্ছি। আর কিসে যাবি, সিঁড়িতে না লিফটে? নামবে যাবো তখন সিঁড়িতে আর কি, বুঝতেই পারছো আমাদের অবস্থা। তো চলো আজকে যাওয়া যাবে। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, আর এই যে আমাদের হোটেল এখানটাতে, তো এক এক করে সবাই উঠছে। তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে কাজু বাগানে, তারপর রাধাকৃষ্ণ মন্দির, তারপর চন্দনেশ্বর, এইভাবে প্ল্যান আছে। তো ফার্স্টে এখন যাচ্ছি, ফার্স্টেই আমরা এসছি হচ্ছে এইটায়, রাষ্ট্রীয় কাজু বাগান। বাহ, কাজু গাছ দেখো তো, কাজু পড়ে আছে কিনা। কিন্তু কাজু বাদাম গাছ, বাহ, কিনবে নাকি? কিনবে না, চলো। তো আমরা এখন এসে গেছি রাধাকৃষ্ণ মন্দির, আর এই যে দেখা যাচ্ছে এইটা, এটা আমার, আমি এসেছি খুব সম্ভবত, আমি এসেছি, আমার খুব চেনা। ও ফটো তোলা নিষেধ, কিছু করার নেই, বাইরে থেকে দেখিয়ে দিতে হবে। বেশ সুন্দর কিন্তু আমাদের মন্দির দর্শন হলো, আর আমি এখানে এসে একটা গোপালের পুজো দিয়ে আমার বাকি ছিল, তো সেই পুজোটা এখানে এসে দিলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এবার আমরা নেক্সট মানে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, আর এইবার আমি পেছনে বসবো, আগেবারও পেছনে বসছিলাম এসে, কারণ ফার্স্ট টাইম বসেছিলাম, এত চুল উঠছে আর আজকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমার চুল, সেই কারণে আমি আর রিকে পেছনটায় বসছি। তো আমরা এসে গেছি এখানে চন্দনেশ্বর মন্দিরে, আর জুতোটা গাড়িতেই রেখে দিলাম, কারণ সামনে কাউন্টার আছে, বাট গাড়িতে রাখাটাই সেফ। তো যাই হোক, এবার চলো যাওয়া যাক ভেতরে। তো এই যে আমাদের এখন কি বললো আমাদের প্যাকেজে হলো, এই যে 500 টাকার প্যাকেজে হয়েছে। এখান থেকে আমরা ফার্স্টে হাত ধোবো, তারপর এই যে মন্দিরে যাব। তো আমরা এখন পুজো দিয়ে জাস্ট বেরোলাম, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:35। এখন যাচ্ছি হচ্ছে তালসারি, তালসারিতে গিয়ে আমি সবাইকে বলে দিচ্ছি আমার টাইম লাগবে, কারণ ওখানে রিলস করবো, ভিডিও করবো, অনেকগুলো কাজ আছে দেখে রেখেছি, তো সেগুলো ওখানে করবো। আর তালসারির পর উদয়পুর যাবো সম্ভবত, তো চলো এখন যাওয়া যাক। আর এইদিকে সব সামনে বসেছে, আমি তো জায়গা চেঞ্জ করেই নিয়েছি একদম। গাড়ির ব্যাক সিটে বসে খুব একটা খারাপ লাগছে না। এই যে রাস্তাটা যেটা আমরা ফেলে আসছি, তার একটা শর্ট ক্লিপ নিচ্ছিলাম, নিতে নিতে দেখলাম যে আমাদের হানিমুনের সময় যে কেরালায় গেছিলাম খানিকটা সেরকমই এক্সপিরিয়েন্স হচ্ছে।
তো আমরা এই জাস্ট এসে পৌঁছলাম তালসারি, আর এই এইটা আমি এখান থেকে কিনলাম বাড়ি থেকে। অ্যাকচুয়ালি সানগ্লাস আনতে আমি ভুলে গেছি, ভালো সানগ্লাস বাড়িতে রাখা। তো যাই হোক, এখানে এসে এরকম একটু ফাঙ্কি টাইপের জিনিসপত্র না পড়লে পিছে ঠিক মানায় না, তো সেই জন্য এই হোয়াইট ফ্রেমেরটা নিয়েছি। হেভি এরকম জম্পেস টাইপের লুক আসছে, সবাই আসছে এদিক দিয়ে ঘুরে ঘুরে। এখানে ডাবও বসেছে, একটু ডাব খাবো পরে, মানে আমি খাই না ডাব, ওরা খাবে। তো এখন সামনে যাবো, কতগুলো ভিডিও শ্যুট করার আছে। দাঁড়িয়ে আছি আর এখন এই নৌকোগুলো করে যেতে হবে ওদিকে, আর এদিকটা জল আছে, ওদিকটা জল নেই, তো ওরা ওদিকে অলরেডি চলে গেছে আর আমি এদিকটা থেকে যাচ্ছি এখন। তো বিয়ারও খাওয়া দিচ্ছে আজকে। যাই হোক, আমরা বোটে উঠে পড়েছি আর এই যে যাচ্ছি, এখানে আমি বসেছি এই জায়গা। আর নেক্সট ডেস্টিনেশন আমাদের উদয়পুর সম্ভবত, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি উদয়পুরই হবে, আর তো সেরকম কিছু বাকি নেই, তো সেই কারণে এখন সব এক এক করে গাড়ির দিকে যাচ্ছি। আমরা উদয়পুরে এসেছি কিন্তু বিচে যাইনি, এই পিছন দিকে ছিলাম। রিলস শ্যুট করেছে, এত বালি উঠছে, রিলস আর নাচের ভিডিও শ্যুট করেছি যেগুলো আমার ইনস্টাগ্রামে থাকে। তো 12:45 বাজে, আমরা এই জাস্ট ফিরলাম হোটেল, ভালোই ঘোরা হলো, সব কটা একই দিনে কভার হয়ে গেছে আর আমার নতুন সানগ্লাসও হয়েছে। তো এখন একটু ভাবছি বিচে যাব বা লাঞ্চটা করে বিচে যাবো, যে কোনো একটা। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আমরা, আর সবাই মিলে এখন নিচে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুটা আমরা যখন বেরিয়েছিলাম তখনই দিয়ে এসেছিলাম, বাবা থেকে আসতে, বাবা এসছে, তো এখন যাই দিয়ে লাঞ্চটা করে আসি। একটা মতন বাজে, খুব বেশি বাজিনি, আর এখানে এসে একা যাবো সামো, আমি খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। অ্যাকচুয়ালি কালকে একটু ঠান্ডা লেগেছিলো, তো সেই কারণে মেবি এটা হতে পারে। আর আজকে ভেবেছি আমি এসে আবার ট্রেনে একটু ঘুমোবো, কালকে ঘুমিয়েছিলাম। তো রিক বলছে একটু বিচে যাবে, যাই না ও কী করবে দেখা যাক, আগে লাঞ্চটা করি। আজকে লাঞ্চের মধ্যে সেরা চুজ করেছি, কালকেরটা তো দারুণ চুজ করেছিলাম, আজকেরটা আমরা ভেবেছি আমি আর রিক দুজনেই ডিম খাবো, তো সেই অ্যাকর্ডিংলি আমরা চুজ করেছি। প্লাস কটা তরকারি আছে, বেগুনিটা কালকে অনবদ্য ছিল, আজকেও বেগুনি অর্ডার করেছি ওই জন্যে। মেনু কি লাঞ্চে? আজকে ভাত, প্লেন ডাল, শুক্তো, আলু পটল, বেগুনি, বেগুনি, আমাদের এক কষা, কাতলা কালিয়া, আর কি পাপড় চাটনি। পাপড় চাটনি আছে তাই তো? ব্যাস ব্যাস। তো আমাদের লাঞ্চটা এখানে চলে এসছে, আর এই যে বালতি আর ছোট ছোট কড়াই করে সার্ভ করাটা, এটা কিন্তু দারুণ সত্যি বেগুনি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো আমরা চারজনে মিলে এখন বেরিয়েছি, বিচে যাচ্ছি, কালকে তো যেতে পারিনি, তো সেই কারণে ভাবলাম আজকে রিক আর আমার ওইখানে যে একটু সমুদ্র দেখেছি, বাকি তার বাইরে এই হোটেল এইদিকে আমাদের সমুদ্র এখানে একদম সামনে, কিন্তু দেখা হয়নি। তো আজকে সেই জন্য যাচ্ছি, কালকে এখানে এই চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম, মিষ্টি হচ্ছিলো সন্ধ্যাবেলা। যাই হোক, তো দুপুরে বিচ থেকে আসার পর আর একটু ব্লগ করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম। এখন ঘড়িতে মোটামুটি 6:30 বাজে, বাইরে একটু বৃষ্টি হচ্ছিলো তাই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হয়েছে। ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা আজকে ঢেউসাগর যাব, কিন্তু ঢেউসাগর যাচ্ছি না, আমরা একটু ওল্ড দিঘা যাচ্ছি, কিছু টুকটাক কেনাকাটা করব, কাজু বাদাম কিনবো, এইসব কেনাকাটি আছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, আজকে রিক আমি দুজনেই হাফ জিন্স পরে ফেলেছি, ম্যাচিং ম্যাচিং এখন আমরা যা পরছি দাদাদি ম্যাচিং ম্যাচিং করে পরছি। তো যাই হোক, এখন সবাই মিলে বেরোবো, সবাই রেডি হচ্ছে ওদিকে আছে, আর আমরা আমি জীবনে যখন প্রথমবার দীঘা এসেছিলাম তখন এই হোটেলটাতে ছিলাম, এটা হচ্ছে সৈকত আবাস, এখন এটা ওল্ড দীঘাতে আছে। তো বহু বছর পর আবার সেটাই দেখলাম, একই রকম একটু পাল্টেছে। আর ঠিক সামনের দিকেই হচ্ছে বিশ্ব বাংলা, এটা তো অপূর্ব করেছে, মানে সত্যি কথা বলতে এক কথায় মুগ্ধ হয়ে গেছি দেখে, এত সুন্দর এটা বানানো হয়েছে। আর প্রপার রবীন্দ্রসঙ্গীত আর তার সাথে ঢেউ এর আওয়াজ, মানে দুটো মিলিয়ে না জাস্ট অসাধারণ লাগছিল একটা টাইমে। তো আমরা এখানে এসেছি, এবারে এত ঢেউ, মানে
সকালের থেকে তিন ডবল বেশি ঢেউ, এখন ভীষণ সুন্দর করে দিয়েছে এটা তাই দেখছি। আমি তো অনেকদিন পর এলাম, তাই সুন্দর লাগছে, দারুণ, ভীষণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে। যেহেতু আমরা ইউটিউবাররা এরকম দিতে পারি না, কারণ এটা কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো সেই কারণে ভয়েস ওভার দিয়ে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর মানুষ আশপাশে বসে আছে, আর এই যে পাশে দেখা যাচ্ছে আই লাভ দীঘা, তো বাবা এখানে দাঁড়িয়েছে পোজ দিয়ে ছবি তোলার জন্য। একটা সিগনেচার জায়গা হয়ে গেছে দীঘাতে, এখন সব জায়গাতেই আই লাভ দীঘা বা এনি আদার প্লেসেস বলে লেখা থাকে। তো যাই হোক, এখন আমরা কিছু জিনিস কিনবো এবং কিছু জিনিস খাবো। তো ফার্স্টে চলে এসেছি এখানে ঝালমুড়ি খেতে, তো সবাই মিলে একটুখানি পেটে খিদে খিদে পাচ্ছে, তো সবাই ঠিক করলাম একটু ঝালমুড়ি খাই আজকে, তো সেই কারণে ঝালমুড়ি কিনবো। ঝালমুড়ি কিনে এসে এইদিকে দোকানদারে এসেছি, কাজু বাদাম কিনবো, আর কিছু গিফটস নেওয়ার আছে টুকটাক যে সবাইকে দেওয়ার জন্য। তো ভাবছি যে এ তো সবই ওখানে পাওয়া যায় কলকাতায়, কিন্তু কী বা কিনবো, কিন্তু কিছু তো কিনতেই হয়। এই যে টোকেন, এখানকার টোকেন তো এটাই, কাজু বাদাম। আর কাজু বাদামের এই দোকানটা নাকি প্রচণ্ড নাম করা, আমি যদিও আগের বার এসে কোথা থেকে কিনেছি আমার মনে ছিল না, কিন্তু এইটা খুবই নাম করা, রিকশো সেটাই বলছিল আমাকে। তো যাই হোক, আমরা চলে এসেছি হচ্ছে মালতী কাজু সেন্টার, যেটা সবাই বলছে খুব ভালো, তো তোমরা যদি যাও এখানে ট্রাই করতে পারো। যাই হোক, আমরা এই জাস্ট এসে ফিরলাম, এখন 8:35 মতন বাজে, আর এইখানে ভাবছি যে আজকে তো আমরা ডিনারটা দিয়েই গেছি, আর আজকে ডিনারের ট্রিকটা অ্যাকচুয়ালি রিক দিচ্ছে, তাই জন্য আমরা চাইনিজ খাবো ভেবেছি। তো যাই হোক, আমরা এখন ওপরে গিয়ে ফ্রেশ হবো, দেন ডিনার করতে একটু দেরি আছে, ভাবছিলাম একটু বিচেও যাবো, কখন যাবো জানি না, আফটার ডিনারও হতে পারে একটু হাঁটতে যাবো। তো যাই হোক, আমাদের এই হোটেল খুব সুন্দর কিন্তু, আর খাওয়া কিন্তু দারুণ জাস্ট। তো আমরা এই 10টা নাগাদ এখন এসছি ডিনার করতে, আর আজকে ট্রিটটা রিক দিচ্ছে। তুমি কাছে কি খাচ্ছি আমরা? 10টা চা বলে দাও তাড়াতাড়ি, কি কি খাচ্ছি সকালে বলে দিই। হাক্কা নুডলস, চিলি চিকেন, লেমন চিকেন, রুটি আলুর দম। রুটি আলুর দম, এই মানে মেনু দেখি মানে বোঝা যাবে যে কে কোনটা খেতে পারে। আমরা তিনজন এখানে খাবো হচ্ছে চাইনিজ, আর ওই পারে মানুষজনরা খাবে হচ্ছে রুটি, তাই জন্য আমরা এক সাইডে বসেছি। যাই হোক, আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করলাম, দীঘার ডে টু, এই আমাদের ডিনার খাওয়া চলছে, আর ডিনার তো হয়ে গেলে জাস্ট হোটেলে গিয়ে রিল্যাক্স, আর কোনো কাজ নেই। আর কি হয়, সারাদিনের পরে টায়ার্ডনেস থেকে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। টাটা বাই।